रेड रोडे आज दुर्गापूजो कार्निवल विकेल साढ़े चारटे थेके रात एगारोटा पर्यन्त चलबे कार्निवल एबं तार जोन्नो बेश किछु रास्ताय जान नियंत्रण करा हबे। विस्तारित जानबो आमादेर प्रतिनिधि मयूख ठाकुर चक्रवर्ती रयेछेन आमादेर संगे। मयूख, किभाबे आजके ट्राफिक डाइवर्शन करा हच्छे? দেখো প্রথমেই জায়গাটা আমরা দেখাবো, আমাদের ক্যামেরা পার্সন সঞ্জয় চট্টোপাধ্যায় সরাসরি সেই জায়গা দেখাচ্ছে। আমরা রেড রোডে যেখানে কার্নিভাল হবে একদম সেই জায়গায় রয়েছি। রেড রোডে যান নিয়ন্ত্রণ কিন্তু শুরু হয়ে গেছে এবং রেড রোড দিয়ে কোনো গাড়ি চলাচল করছে না। তো বেশ কয়েকটা ব্লকে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এরকম ভাগ করে দেওয়া হয়েছে আমন্ত্রিত সদস্যদের জন্য, এবং সেই ব্লকে যারা আমন্ত্রিত সদস্য তারা থাকবেন। এবং রেড রোডের যে রেসকোর্সের দিকে এন্ড আমরা সরাসরি দেখাচ্ছি, ওখান থেকে একের পর এক মাতৃপ্রতি শোভাযাত্রা সহকারে এই রাস্তা দিয়েই সরাসরি আসবে। এবং ঠিক বাঁদিকের ফ্ল্যাঙ্কে দুখানা ভিভিআইপি জোন আছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের যারা আমন্ত্রিত সদস্য তারা বসবেন। এবং উল্টো দিকে যারা ইউনেস্কো ডেলিগেটস রয়েছেন, যারা ফরেন ডেলিগেটস রয়েছেন এবং অন্যান্য যারা বিশেষ আমন্ত্রিত সদস্য রয়েছেন তাদের বসার জায়গা রয়েছে। এবং ডান দিকে যে অসংখ্য চেয়ার দেখাবো আমরা এবং বিভিন্ন রকম ফ্লেক্স বানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পুজো কার্নিভাল এবং বিভিন্ন রকমের সেখানে ফ্লেক্সের মাধ্যমে এই ইউনেস্কোর যে বিশ্বজনীন স্বীকৃতি সেই স্বীকৃতির পর এই ধরনের ফ্লেক্স কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর বিকেল সাড়ে চারটে থেকে এই রেড রোডে একের পর এক মাতৃপ্রতিমা নিয়ে পুজো কমিটি, প্রায় একশোটির কাছাকাছি পুজো কমিটি তারা আসবেন এবং এখান থেকে তারা শোভাযাত্রা সহকারে যাবেন। এবং রাত এগারোটা অবধি এই গোটা প্রসেসটা চলবে এই রেড রোডে কার্নিভালের, যেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও অনেক আমন্ত্রিত সদস্যরা থাকবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেড রোড, এই রাস্তা কিন্তু আজকে সম্পূর্ণ যান নিয়ন্ত্রণ হবে। রেড রোড সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেগুলোতেও যান নিয়ন্ত্রণ হবে, ফলত প্যারালাল যে সমস্ত রাস্তা যেমন জওহরলাল নেহরু রোড রয়েছে, এস এন ব্যানার্জি রোড রয়েছে, সেন্ট্রাল এভিনিউ, এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু যান চলাচল করবে। বা কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যে সমস্ত মাতৃপ্রতিমা, যারা পুজো কমিটি যেখানে বড় মাতৃপ্রতিমা রয়েছে সেগুলো আসার জন্য একটা আলাদা রাস্তা করা হয়েছে। আবার যেখানে মাতৃপ্রতিমা এমনি এই ধরনের রাস্তা দিয়ে আসতে পারবে সেখানে তাদের জন্য আলাদা করে সাইনেজ করা হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় পুজো কমিটিগুলো কোথায় গাড়ি রাখবে, কোথা থেকে তারা শোভাযাত্রা শুরু করবে, মুখ্যমন্ত্রী যেখানে থাকবে সামনের যে জোনটা সেটা সম্পূর্ণভাবে কর্ডন করে দেওয়া হয়েছে যাতে কেউ সেই জোনে না উঠতে পারে। সব মিলিয়ে রেড রোডে কার্নিভালের প্রস্তুতি এখন চূড়ান্ত কুসুমিতা এবং শুধু সময়ের অপেক্ষা। বিকেল সাড়ে চারটের পরেই একের পর এক মাতৃপ্রতিমা নিয়ে প্রায় একশোটির কাছাকাছি পুজো কমিটির উদ্যোক্তারা আসবেন এবং এই ইউনেস্কোর বিশ্বজনীন স্বীকৃতির পর সেই কার্নিভালের অনুষ্ঠান শুরু হবে। ধন্যবাদ ময়ক। বিশ্ব বাংলার সম্মান স্বীকৃতি মেলেনি, ডাক পাননি রেড রোডের পুজো কার্নিভালেও। অভিমানের সুর পুজো উদ্যোক্তা মদন মিত্রের গলায়, এসব তো দলেই বলা যেত, মন্তব্য ফেরাদ হাকিমের। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি যদিও বিজেপি। নিমন্ত্রণ না পেলে তো সবারই খারাপ লাগে, কিন্তু আমাকে তো বুঝতে হবে আমি নিমন্ত্রণ পাওয়ার মতো জায়গায় আছি কিনা। আমি যেটা খবর পেলাম তারাই নিমন্ত্রণ পেয়েছে যারা বিশ্ব বাংলায় আছে, আমরা বিশ্ব বাংলায় নেই। শনিবার দুর্গাপূজোর কার্নিভাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে 95টি পুজো অংশ নেবে, কিন্তু তার মধ্যে নেই ভবানীপুরের অগ্রদূত সংঘ। এই পুজো মদন মিত্রর পুজো নামেই পরিচিত, তৃণমূল বিধায়কের একেবারে বাড়ির দোরগোড়ায় মণ্ডপ, কিন্তু কখনো কার্নিভালে যোগ দেবার জন্য ডাক পায়নি এই পুজো। কার্নিভালে ডাক না পাওয়া প্রসঙ্গে অভিমানের সুর মদন মিত্রের গলায়। আমার প্যান্ডেল খোলা নয়, প্যান্ডেল ভাঙা, অন্তত 40-50টা করে আমরা বরাবরই প্রাইজ পেয়েছি, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের দুর্ভাগ্য আমরা কোনোদিনই কার্নিভালে, সেটা হয়তো কার্নিভালের যে মাপকাঠি আছে সেই মাপকাঠিটা হয়তো আমরা রিচ করতে পারিনি। তবে আগে মূল্যায়ন করার জন্যে পুরশ্রী, বিশ্ব বাংলা আর পুলিশের যে টাকাটা, এই তিনটে যারা পেত তারাই কার্নিভালে যেত। আমরাও এই তিনটে গত লকডাউনের আগে পর্যন্তও পেয়েছি, এবছরই আমরা কলকাতা পুরশ্রীরও কোনো সম্মান পাইনি বা বিশ্ব বাংলারও কোনো স্বীকৃতি পাইনি। অভিমানের মোড়কে কার্যত কটাক্ষের সুরও শোনা গেছে মদন মিত্রর গলায়। কার্নিভাল মানে একদম ডায়মন্ড সোনা, মানে চাই বলে আমায় দেখ, ও বলে গোটা টলিউড হোল ইন্ডাস্ট্রি তাদের মধ্যে গিয়ে গোটা ব্যাপারটা একটা হাসির খোরাক করে তো কোনো লাভ নেই, কারণ আমি রাস্তা দিয়ে হাঁটবো একটা পিচ্ছিরি বেমানান লাগবে। তবে হ্যাঁ,
টেমস নদীর ধারে যারা করছে তারা আমাকে কোঅর্ডিনেট করার জন্য রিকোয়েস্ট করেছিল, তাদের বিশেষ অতিথি হিসেবে নিয়ে যাওয়ার জন্য। কলকাতার কার্নিভালেই যখন যাচ্ছি না তখন টেমসের সঙ্গে কলকাতার কার্নিভালের কোঅর্ডিনেট করে, আমি তো লন্ডনের নই, আমি তো ভবানীপুরের। মদন মিত্র নিজেই তো একটা কার্নিভাল, উনি যেখানে দাঁড়িয়ে পড়েন সেখান থেকেই কার্নিভাল শুরু হয়ে যায়, ওই জন্য ওকে ডাকতে মনে হয় কেউ সাহস করে। বন্ধু বান্ধব একসাথে সহকর্মী আমাদের বলা, এই প্রেসে বলাটাকে আমি প্রথম কথা সমর্থন করি না। পৌরশ্রীর সাথে কার্নিভালের কোনো সম্পর্ক নেই, সরকারি কমিটি আছে, তারা ঘুরে ঘুরে দেখেন যে বিশ্ব বাংলায় কারা পাওয়ার যোগ্য, কারা পাবেন। এবছর কার্নিভালে ডাক পায়নি নাকতলা উদয়ন সংঘ, যা কিনা কলকাতার পুজো মানচিত্রে পরিচিত পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে। গত কয়েক বছর ধরে নাকতলা উদয়ন সংঘের পুজোর বোধন থেকে বিসর্জন, হোর্ডিং থেকে পোস্টার সবইতেই ছিল পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি। রেড রোডে পুজো কার্নিভালে তাদের দেখা যেত প্রথম সারিতে, কিন্তু এবার পুজোর সময় পার্থ ও অর্পিতা দুজনেই জেলবন্দী। প্রত্যেক বছর পুজোর কার্নিভালে অংশগ্রহণ করলেও এবছর পুজোর কার্নিভালে ডাক পেল না নাকতলা উদয়ন সংঘ। দাশুই সকালবেলায় ছাড়লেন প্রতিমা নিরঞ্জন। আমি যেমন যাচ্ছি না তেমনি নাকতলা উদয়নও যাচ্ছে না, কিন্তু নাকতলা উদয়ন কেন যাচ্ছে না আর অগ্রদূত কেন যাচ্ছে না, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। বিসর্জনের বিষাদের সঙ্গে মিলেমিশে একাকার মদন মিত্র অভিমান। পার্থপ্রতিম ঘোষ, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।